এক যে ছিল রাজা তার ছিল এক রানী। ছেলেবেলার রূপকথার গল্পগুলোর শুরুটা হতো এভাবেই, রাজার স্ত্রী হবেন রাজ্যের রানী। বাস্তবেও এটি একটি প্রথা, তবে ব্রিটেনের ক্ষেত্রে বিষয়টি যেন ব্যতিক্রম। দেশটিতে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর নতুন রাজা হয়েছেন তার বড় ছেলে তৃতীয় চার্লস, কিন্তু তার স্ত্রী ক্যামিলা রানী হচ্ছেন না, তাকে বলা হচ্ছে কুইন কনসর্ট। রাজার স্ত্রী হয়েও কেন ক্যামিলা রানীর খেতাব পাচ্ছেন না, কেনই বা তাকে বলা হচ্ছে কুইন কনসর্ট, প্রশ্নগুলোর উত্তর খোঁজা হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যমগুলো থেকে। এবার জানিয়ে দিচ্ছি কুইন কনসর্ট কে, ব্রিটেনের রানী কে হবেন, তার ঠিক হয় উত্তরাধিকার সূত্রে। অর্থাৎ রানী হবেন তিনি যিনি পূর্বসূরের কাছ থেকে উত্তরাধিকার বলে এই খেতাব পাবেন। তার মর্যাদা, কর্মকাণ্ড আর দায়িত্বগুলো হবে একজন রাজার মতোই, যেমনটি ছিল সদ্যপ্রাত দ্বিতীয় এলিজাবেথ। তিনি রাজ সিংহাসনে বসেছিলেন বাবার উত্তরাধিকার সূত্রে। অপরদিকে রাজাকে যিনি বিয়ে করেন তাকে বলা হবে কুইন কনসর্ট, যেটা বলা হয়েছে ক্যামিলিয়াকে। তিনি কখনোই রাজ সিংহাসনে বসতে পারবেন না, কারণ তৃতীয় চার্লসকে বিয়ের মধ্য দিয়ে রাজ পরিবারের সদস্য হয়েছেন তিনি। ব্রিটেনের রাজ পরিবারের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী সাধারণত কুইন কনসর্টকে রাজার সঙ্গেই মুকুট পরিয়ে দেওয়া হয়, তবে ওই অনুষ্ঠান এতটাও জমকালো হয় না। কুইন কনসর্ট সরকারের কোনো আনুষ্ঠানিক পদে থাকেন না, রাষ্ট্রীয় কোনো নথিপত্র দেখার ক্ষমতাও তার নেই। একজন কুইন কনসার্টের মূল দায়িত্ব হলো রাজার পাশে থাকা এবং বিভিন্ন বিষয়ে তাকে সমর্থন জোগানো। রাজ পরিবারের ওয়েবসাইট বলছে রাজা চার্লসের সঙ্গে বিয়ের পর থেকে ক্যামিলা 90টি বেশি দাতব্য প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট হিসাবে কাজ করছেন। এদিকে চার্লসের গোলমেলে বিয়ে নিয়ে সবসময় চর্চা ছিল ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলো থেকে শুরু করে সব মাধ্যমেই। গাড়ি দুর্ঘটনায় প্রিন্সেস ডায়নার মৃত্যুর ঘটনা সবার কম বেশি মনে আছে। 1997 সালের ওই ঘটনা সে সময় বিশ্বকে বেশ নাড়া দিয়েছিল। প্রিন্সেস অফ ওয়েলস ডায়না ছিলেন তৃতীয় চার্লসের প্রথম স্ত্রী। তবে ডায়নাকে বিয়ের আগে, এমনকি তার সঙ্গে সংসার করার সময়ও ক্যামিলার প্রেমে মজেছিল চার্লস। এক পর্যায়ে ডায়নার সঙ্গে চার্লসের বিচ্ছেদ হয়। ওই বিচ্ছেদের জন্য অনেকেই দায়ী করেন ক্যামিলার সঙ্গে চার্লসের প্রেমের সম্পর্ককে। ক্যামিলাকে ঘিরে যে সংসারের অশান্তি চলছিল তারই ইঙ্গিত দিয়েছিল ডায়নাও। 1995 সালের এক সাক্ষাৎকারে ক্যামিলাকে রট ওয়েলার, এক প্রজাতির কুকুর, আখ্যায়িত করেন তিনি। ক্যামিলার বিষয়ে ইঙ্গিত করে ডায়না বলেছিলেন, বিয়েতে আমরা তিনজন ছিলাম, তাই বলা যায় এটি একটি গোলমেলে বিয়ে ছিল, এবং এই বিয়ের কারণেই ডায়নার সাথে চার্লসের সম্পর্ক এবং ডায়নার সাথে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল চার্লস এই যে ক্যামিলার কারণে, এমনটাই আসলে এখন পর্যন্ত শোনা যাচ্ছে। চার্লসের সঙ্গে ডায়নার বিচ্ছেদ হয় 1997 সালে, তা এবং তার মৃত্যুর পর ক্যামিলার বিরুদ্ধে জনরোষ বাড়তে থাকে। সে সময় ব্রিটেনে মাত্র 7% মানুষ মনে করতেন ক্যামিলার রানী হওয়ার যোগ্য। পরে 2005 সালে এসে ক্যামিলাকে বিয়ে করেন চার্লস। এ সময় তার খেতাব কি হবে তা নিয়ে বিতর্ক দেখা যায়। চার্লসের স্ত্রী থাকাকালে ডায়নার উপাধি ছিল প্রিন্সেস অফ ওয়েলস। প্রিন্স অফ ওয়েলস ছিলেন চার্লস। চার্লসের আরেকটি উপাধি ছিল ডিউক অফ কর্নওয়েল। তাকে বিয়ে করার পর ডাচেস অফ কর্নওয়েল উপাধি নেন ক্যামিলা। ক্যামিলাকে ঘিরে জন অসন্তোষ তৈরি হতে পারে বলে উদ্বেগ থেকে সে বছরই প্রিন্স অফ ওয়েলসের বাসভবন থেকে ঘোষণা দেওয়া হয় চার্লস এখন সিংহাসনে বসবেন, তখন ক্যামিলার উপাধি হবে প্রিন্সেস কনসর্ট। 2010 সালে এক সাক্ষাৎকারে চার্লসকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি সিংহাসনে বসার পর ক্যামিলা রানী হবেন কিনা। জবাবে চার্লস বলেছিলেন, ভালো কথা, সময় এলেই এটা আমরা দেখতে পাবো না, এটা হতে পারে। তবে এমন উত্তরের পরে আসলে বলা হয়েছিল যে কেউই আসলে ক্যামিলাকে রানী হিসাবে মানতে চায় না। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে রানী দ্বিতীয় এলিজাবেথ ঘোষণা দেন এটা তার আন্তরিক ইচ্ছা। প্রিন্স চার্লস যখন রাজা হবেন তখন ডাচেস অফ কর্নওয়েলের পরিচয় হবে কুইন কনসর্ট, আগের সিদ্ধান্ত অনুযায়ী প্রিন্সেস কনসর্ট নয়। এলিজাবেথ বলেন যখন সময় পূর্ণ হবে তার ছেলে চার্লস রাজা হবেন। তিনি জানেন আপনারা মানে তাকে যতটা সমর্থন দিয়েছেন তার ছেলে এবং তার স্ত্রী ক্যামিলাকেও সমান সমর্থন দিবেন, আর এটা তার আন্তরিক ইচ্ছা। সে যখন সময় আসবে ক্যামিলার কুইন কনসার্টটাও আসলে সাধারণ মানুষরা মেনে নেবেন, এমনটাই রানী আসলে সাধারণ মানুষের উদ্দেশ্যে সর্বশেষ তার যে চার্লসকে নিয়ে যে বক্তব্য সেই বক্তব্যে বলেছিলেন। তাই নতুন রাজা এবং কুইন কনসার্টকে ব্রিটিশ সহ সারা বিশ্ব কতটা মেনে নেবে তা আসলে দেখার অপেক্ষায় থাকবে সব মানুষরাই। রুমানা রাখি, রানার টিভি, লন্ডন।